চলতি মাসের মাঝামাঝি সময়ে পোস্টার ছাপিয়ে তৃণমূলের সংসদ সদস্য নুসরাত জাহানের খোঁজ করেন তার নির্বাচনী এলাকার মানুষ। দীর্ঘদিন ধরে নির্বাচনী এলাকায় না যাওয়ার কারণে এমন কাণ্ড ঘটিয়েছিলেন বলে দাবি বসিরহাটের এক বাসিন্দার। এ নিয়ে পশ্চিমবঙ্গে শোরগোল পড়ে গিয়েছিল, বিড়ম্বনায় পড়েছিলেন তৃণমূলের নেতাকর্মীরাও। নিখোঁজ নুসরাতের পোস্টার নিয়ে অন্তর্জালে জোর আলোচনা হয়েছে, কিন্তু নুসরাত জাহান কোথায়, এ নিয়ে তারই বা বক্তব্য কী? এসব প্রশ্নের সঠিক উত্তর ওই সময়ে পাওয়া যায়নি। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুললেন নুসরাত। বসিরহাটে উপস্থিত হয়ে বিষয়টি নিয়ে কথা বলেন যশ ঘরণী। এসব আলোচনায় কিছু যায় আসে না নুসরাতের, তা জানিয়ে নুসরাত জাহান বলেন, বসিরহাটের মানুষের যখন প্রয়োজন তখনই বসিরহাটের মানুষ আমাকে পেয়েছেন। বসিরহাটের মানুষের পাশে ছিলাম, আছি, থাকব। করোনাকালেও আমি এসেছি, আমফান ঝড়ের সময়ও কিন্তু আমি এখানে পৌঁছেছিলাম। পোস্টারের বিষয়টি টোটালি ফেক, কেউ কেউ ফেক পোস্টার মেরে আমার ছবি ব্যবহার করে আমার বদনাম করার চেষ্টা করছে, তাতে আমার কিছু যায় আসে না।